শুক্রবার থেকে তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক বঙ্গধ্বনি যাত্রার সূচনা হলো। এদিন বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে বের করা হয় এক বিশাল মিছিল। মিছিল কালচিনি পোস্ট অফিস থেকে শুরু করে কালচিনি চৌপতি হয়ে হ্যামিল্টনগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা করে শেষ হয়। এদিন আনুমানিক 3,000 ওপর লোক অংশগ্রহণ করে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়। যাত্রার মাধ্যমে এদিন তৃণমূল কংগ্রেস সরকারের 10 বছরের উন্নয়নমূলক রিপোর্ট কার্ড প্রচার করা হয়। এদিনের এই মহামিছিলের নেতৃত্ব দেন জেলা কোঅর্ডিনেটর পাশাং লামা, কালচিনি ব্লক সভাপতি গণেশ মাহালি, শশীকান্ত সিং, রীনা সাহা সহ প্রমুখ নেতৃত্ব।